আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ আজকের ভিডিওতে আমি কিভাবে ঘরে ঝালমুড়ি বানিয়ে খাই সেটি আপনাদের সাথে শেয়ার করব। এই ঝালমুড়ি আমার খুব পছন্দের খাবার, আপনারা চাইলেই ঘরে বসে এই ঝালমুড়িটি খেতে পারেন। মামার মতো হাতে টেস্ট না হলেও খেতে কিন্তু একদম খারাপ হবে না। চলুন তাহলে দেখে আসা যাক আমি কিভাবে ঘরে ঝালমুড়ি বানাই। এখানে আমার যে যে উপকরণগুলো লাগছে সেগুলি হচ্ছে কুচানো পেঁয়াজ, ধনে পাতা, গাজর, আদা, কাঁচামরিচ আর রসুন। এই সবগুলো উপকরণ দিয়ে আজকে আমি আমার ঝালমুড়িটি তৈরি করব, এবং সেই সাথে আরও কিছু জিনিস লাগছে, সেগুলো হচ্ছে যে কোনো চানাচুর। এখানে আমি রুচির ঝাল চানাচুরটি নিয়েছি, আর হচ্ছে নিয়েছি সরিষার তেল। সেই সাথে আমি আরেকটি উপকরণ নিচ্ছি যা আমাদের ঝালমুড়ির স্বাদকে আরও বেশি দ্বিগুণ করে দিবে, সেটি হচ্ছে আচার। ঘরে তৈরি যে কোনো আচার আপনারা এই ঝালমুড়িতে দিতে পারেন, যার ফলে ঝালমুড়িটি আরও বেশি মুখরোচক বা মজাদার হয়ে যাবে। এখানে আমি সবগুলো উপকরণ একে একে করে একটি বড় থালার উপর সাজিয়ে নিচ্ছি। যেহেতু ঝালমুড়িটি মাখানোর জন্য আমাদের একটি বড় পাত্র দরকার, সেহেতু আমি একটি বড় প্লেট বা পাত্র আপনারা যাই বলেন সেটি নিয়ে নেবেন। এরপর একে একে করে কাঁচামরিচ, কুচুনো পেঁয়া, রসুন, আদা, ধনে পাতা সবগুলো মিশ্রণ নিয়ে নেবেন। এখন আমি কিছুটা লবণ নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি সরিষার তেল। সবগুলো উপকরণ নেওয়ার পর আমাদের সেই সিক্রেট উপকরণটি নিতে হবে যা আমাদের ঝালমুড়িকে করে দিবে দ্বিগুণ মজাদার, সেটি হচ্ছে ঘরের তৈরি যে কোনো আচার। আমি এখানে আমের আচার নিয়েছি। আমের আচারটি দেওয়ার ফলে ঝালমুড়ি খেতে অনেক বেশি মজাদার হয়ে ওঠে। এই আমের আচার ছাড়াও আপনাদের ঘরের তৈরি যে কোনো আচারই আপনারা এই ঝালমুড়িতে দিতে পারেন। আমি এখানে আমের আচারটি দিচ্ছি, কারণ আমের আচারটি সবার বাসায় অ্যাভেলেবেল থাকে। আপনারা চাইলেই অন্য যে কোনো আচার দিয়ে এই ঝালমুড়ি বানিয়ে খেতে পারেন। এখন আমি রুচির ঝাল চানাচুরটি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানেও যে কোনো চানাচুর দিতে পারেন। সবগুলো উপকরণ আমি ভালো করে মেখে নিচ্ছি। মাখানোর পরে আমি আস্তে আস্তে করে সবগুলো মুড়ি ঢেলে দিচ্ছি। এখন যে একটি সুন্দর স্মেল আসছে তার ভাষায় প্রকাশ করা যাবে না। বৃষ্টির দিনে ঝালমুড়ি আমার সবথেকে পছন্দের খাবার। আমার কাছে আমার মায়ের হাতের ঝালমুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে। এই ঝালমুড়িটি আপনার ঘরে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, আমার কাছে তো অনেক বেশি মজা লাগে। এছাড়াও এই ঝালমুড়িটি আপনারা বিকালে নাস্তা হিসাবেও খেতে পারেন, যেহেতু হালকা পাতলা রয়েছে নাস্তা হিসাবে কিন্তু বেশ মুখরোচক লাগবে। আশা করছি আমার ঝালমুড়ি মাখানোর রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সাদিয়া, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।